2019 সালে মুক্তি পেয়েছিল ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম মুবলির পাসওয়ার্ড সিনেমা। মোহাম্মদ ইকবালের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছিলেন মালেক আফসারি। মুক্তির প্রায় 4 বছর পর প্রযোজক ইকবাল জানালেন ওই সিনেমায় অভিনয়ের কথা ছিল তানজিন তিশার, কিন্তু তাকে বাদ দিয়ে নেওয়া হয় বুবলিকে। প্রযোজকের দাবি, পাসওয়ার্ড সিনেমায় যুক্ত হওয়ার আগেই এক বিনোদন সাংবাদিকের সহযোগিতা কিংবা তদারকির কারণেই বাদ দেওয়া হয়েছিল তানজিন তিশাকে, তার পরিবর্তে চূড়ান্ত করা হয় শবনম বুবলিকে। এ বিষয়ে ইকবাল জানান, পাসওয়ার্ড সিনেমাটি যখন বানান তখন নায়িকা হিসেবে তানজিন তিশাকে ভেবেছিলেন শাকিবের বিপরীতে। সন্ধ্যায় একটি রেস্টুরেন্টে বসার কথা তাদের। হঠাৎ করে এক সাংবাদিক প্রযোজককে ফোন করে জানতে চান তিনি তানজিন তিশাকে নিয়ে বসছেন কিনা। উত্তরে ইকবাল বলেন, তিনি স্ক্রিপ্ট রাইটার আব্দুল্লাহ জহির বাবু ও তপু খানকে নিয়ে 7টার দিকে বসবেন, কিন্তু সাংবাদিক ফোন দেওয়ায় বিষয়টি নিয়ে খটকা লাগে ইকবালের। তার ভাষ্য, বিনোদনের সাংবাদিক কিভাবে জানল এই বিষয়টা তার একটু লাগছে। তখন তিনি শাকিব খানকে আসতে বলেন, শাকিব আসতে সম্মত হন। আবার ওই সাংবাদিক ইকবালকে ফোন করে জানতে চান শাকিব খান সেই মিটিং এ আসবেন কিনা। এরপর শাকিব খান আসলেও তার সঙ্গে তিশাকে বসার সুযোগ করে দেননি ইকবাল। ইকবালের বরাতে জানা যায়, শাকিব খান সেদিন সময় মতো চলে এলেও তিনি তাকে গাড়ি থেকেই নামতে দেননি, শাকিবকে চলে যেতে বলেন। জানা গেছে সেদিন শাকিব যাওয়ার 2-3 মিনিট পরেই তানজিন তিশা আসেন। এই অভিনেত্রীকে ইকবাল জিজ্ঞেস করেন, কে আপনি? তিশা তখন জহির বাবুর দিকে হা করে তাকিয়েছিলেন। সেদিন ইকবাল আর বসেননি তিশার সঙ্গে। এরপর তিশার বদলে বুবলিকে ইন করিয়ে দেন পাসওয়ার্ড সিনেমায়। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই বেশ আলোচনার মধ্যে রয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। অসুস্থতা, সাংবাদিককে হুমকি, প্রেমের সম্পর্কের নানা খবরে বারবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।